নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা আমরা কাটিসরের কিনারে একটা জায়গা, তো টান্টু পীর সাহেবের একটা প্রত্যেক বছর এখানে একটা অনুষ্ঠান হয়, হাজার হাজার ভক্তরা দেশ বিদেশের থেকে মানুষ আই এখানে সমাগম হয়। তো চলুন আজকে আমার সঙ্গে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবা, কীরকম হয়েছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি আমার নতুন ভিউয়ার তখন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। বরাক তথা বহির্বরাকের বিভিন্ন মুসলিম মানুষ এবং হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, বুদ্ধ, শ্রীকৃষ্ণাই, বরাক তথা বহির্বরাক, ত্রিপুরা, বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। প্রতি বছর এই মহফিলে এভাবে অংশগ্রহণ করেন কারণ টান্টুর সাহেবকে মানুষ নিঃস্বার্থ ভালোবাসেন। আর এই ভালোবাসা আমি আশা করছি যে এটা অটুট থাকবে, কারণ এই জায়গায় মানুষ আসলে মানুষ শান্তি পায় এবং শান্তি সম্প্রীতির বার্তা আগেও এই দরবার শরীফ থেকে দেওয়া হয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই ভারত এর জমিনে বসবাস করতে পারবে। আগেও এই বার্তা দেওয়া হয়েছিল এবং আজও আমি বলছি যে এটা হলো হয়ে থাকলো গণতান্ত্রিক দেশ। হিন্দু, মুসলিম, শিখ, কিসাই সব ধর্মাবলম্বীর মানুষ যাতে আমরা একত্রিত হয়ে বসবাস করতে পারি। মুসলমান মানুষকে হিন্দু ধর্মাবলম্বীর মানুষকে মহব্বত করতে হবে আর হিন্দু মানুষকে মুসলমান ধর্মাবলম্বী মানুষকে মহব্বত করতে হবে। যদি মহব্বত আমরা ছড়িয়ে দেই তাহলে হিংসা যারা করে এরা ইনশাআল্লাহ ওদের হিংসা শেষ হয়ে যাবে। আমি আজ টান্টু দরবার শরীফের এই লক্ষ লক্ষ মানুষের সমাগম থেকে আমি গোটা আসাম তথা ভারতবর্ষের সব মানুষকে আমি জানাতে চাই ওটাও যে আমরা শান্তি সম্প্রীতির বার্তা দেব, শান্তি সম্প্রীতির বার্তা দেব। আর এখানে টান্টুর সাহেব বহুত বড় এক ওলি, নর্থ ইস্টের সব মানুষ ওনাকে চিনেন, জানেন, উনার সঙ্গে একটা নারীর সম্পর্ক আছে মানুষ মানুষের, ওদিকে আজ এই লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হয়েছে তা বাস্তব প্রমাণ। আর আমি সবার কাছে দোয়া চাই, বরাকের বিভিন্ন উলামায়ে কেরাম এখানে তশরিফ এনেছেন, পীর মাশায়েখগণ তশরিফ এনেছেন, সুদূর ইউপি থেকে আমাদের দায়া সাহেব কিবলা রহমতুল্লাহ ইতারালহির পীর মুর্শিদের নাতি হজরত শাহ সুফি মসরুদ সাহাব মাদ্দাজুল্লাহ আলী, আর বেঙ্গালুর থেকে আরও একজন অতিথি এখানে এসেছেন, আর বাংলাদেশ থেকে অনেক অতিথি এখানে এসেছেন। আমি সবার দোয়া এবং আমি আবার আহ্বান রাখছি যে শান্তি আর সম্প্রীতি বজায় রেখে আপনারা চলুন। আসলে 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 বাল্য বিবাহ এটা রাজনৈতিক ম্যাটার, আর এই এই যে জায়গা টান্টু এটা তাসাউফি এক জায়গা, এখানে কোনো রাজনৈতিক কোনো মুদ্দা এখানে চলে না, এখানে শুধুমাত্র আমার শান্তি সম্প্রীতির বার্তা দেই। ওইদিকে এই বিষয়ে আমি কিছু বলবো না, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সাংগঠনিক ব্যক্তিত্ববর্গ বলবেন। আমি ওটাও বলবো যে কোনো মতে যদি কোনো মানুষ চেষ্টা করে যাতে আমরা শান্তি শৃঙ্খলা থেকে মানুষকে সরাতে চায় তাহলে আমরা দিব না, কারণ আউলিয়া কেরামগুনের দেশ এই দেশ, আর উনারা শান্তির বার্তা নিয়ে এই দেশে এসেছিলেন। ওইদিকে আমরা শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে যাব, যদি কেউ সামনে আসে তাহলে আমরা মহব্বত দিয়ে ওকে বুকে টেনে আনবো ইনশাআল্লাহ।